হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিন্তু গণনা করা শিখেছিলাম, আর আমরা গণনা কিসের সাহায্যে করি বলো তো? সংখ্যার সাহায্যে। এবং আমরা কোনো কিছু গণনা করার পর সংখ্যার সাহায্যেই কিন্তু সেগুলোকে প্রকাশ করি, তাই না? তো আজকে আমরা সংখ্যা শিখবো, সংখ্যা আমরা শিখবো 1 থেকে 10 পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনের চিত্রটির দিকে খেয়াল করো, এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছ, তাই না? এখানে তোমরা আমাকে কি বলতে পারবে যে প্রতিটি জিনিস কতটি করে আছে, এবং এখানে সাদা যে ফোঁটা দেখতে পাচ্ছ সেগুলো কয়টি করে আছে? এখানে যেমন আমি দেখতে পাচ্ছি একটি গাড়ি আছে এবং তার পাশে একটি সাদা ফোঁটা আছে। আবার তারপরে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো মুরগির ছানা এবং তার পাশে কিন্তু হলুদ বক্সে দুটো ফোঁটা আছে। তো এটা যদি আমরা চিহ্নিত করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে প্রথম সারিতে ফোঁটা আছে একটি, দ্বিতীয় সারিতে মুরগির ছানা এবং ফোঁটা আছে দুইটি, এবং তৃতীয় সারিতে কমলা লেবু এবং ফোঁটা আছে তিনটি। তাহলে আমরা এখানে বলতো কয়টি সংখ্যা শিখলাম? তিনটি সংখ্যা শিখলাম, তাই না? 1, 2 আর 3। এরপরে আপনারা একটু দেখি যে এখানে কয়টি জিরাফ আছে। এখানে জিরাফ কিন্তু আছে 4টি, এবং 4টি করে ফোঁটাও আছে, এবং তারপরের সারিতে ব্যাং আছে কিন্তু 5টি, আর ফোঁটাও আছে 5টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি এবং তারপরে আছে 5টি। তাহলে আমরা প্রথম 5টি সংখ্যা কি শিখলাম বলতো? 1, 2, 3, 4 এবং 5। তাহলে এই 1 থেকে 5 পর্যন্ত যেহেতু আমরা শিখে ফেললাম, তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় 1 থেকে 5 পর্যন্ত লিখতে পারবে, তাই না? ভিডিওটা পজ করে তোমরা একটু তোমাদের খাতায় ঠিক একটু আগে আমরা যেভাবে দেখালাম সেভাবে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা লিখে ফেলো তো। তোমাদের যদি লেখা হয়ে গিয়ে থাকে, তাহলে চলো এখন আমরা বেশ কিছু মজার কাজ করব। এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে গণনা করে সেগুলো রং করতে, অর্থাৎ এখানে এই ছবিতে আমরা যে কয়টি আম দেখতে পারবো আমরা ঠিক ততটি বক্সেই রং করব। তাহলে চলো এটা আমরা একটু করে ফেলি। এখানে যেমন আমরা প্রথম সারিতে একটি আম দেখতে পাচ্ছি, তাই আমরা একটি বক্সে রং করে এবং লিখেছি এখানে 1। তারপরে সারিতে আমরা দেখতে পাচ্ছিলাম দুটি আম, এবং এই জন্য আমরা দুটো বক্সে রং করে পাশে কী লিখেছি বলতো? 2। তারপরে আমরা লিখেছি 3টি আম আছে যেহেতু, তাই লিখেছি 3। ঠিক একইভাবে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 4টি আম রয়েছে, তাই এখানে বলতো আমরা কয়টি বক্সে রং করব? আমরা 4টি ফোঁটা বা বক্সে রং করব, এবং পরেরটিতে করব 5টিতে রং। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত গণনা করা এবং সংখ্যা লেখা আমরা আরও ভালো করে শিখে গেলাম, তাই না? এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গণনা করে খালি ঘরে সংখ্যাগুলো লিখতে হবে। উত্তরগুলো দেখার আগে আমরা নিজেরা চলো এটা একটু চেষ্টা করি করার। যেমন প্রথম চিত্রে আমরা একটি শিশু হাতি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে আমরা কয়টি শিশু হাতি দেখছি? 1টি। তাহলে আমরা এই বক্সে 1 লিখবো। এখানে আমরা কয়টি ফুল দেখতে পাচ্ছি বলতো? এখানে আমরা কিন্তু ফুল দেখতে পাচ্ছি 3টি। তাহলে আমরা এখানে 3 লিখবো। তাহলে ঠিক এভাবেই ভিডিওটি পজ করে তোমরা এখানে যে কয়টি ফোঁটা বা যে কয়টি জিনিস দেখতে পাচ্ছ সেগুলো একটু গণনা করে ফেলো তো। এরপরে কিন্তু আমরা দেখব যে আমরা গণনা করে সংখ্যাগুলো লিখতে পেরেছি কিনা। তোমাদের নিশ্চয়ই এগুলো গণনা করা হয়ে গিয়েছে, তাহলে চলো এখন আমরা সঠিক উত্তরগুলো দেখে ফেলি। এখানে হাতি বা শিশু হাতি আছে 1টি, ফোঁটা এখানে কিন্তু আছে 2টি, তারপরেরটিতে আছে 3টি, এখানে ফুল আছে 3টি, এখানে 1, 2, 3, 4, 5, 5টি আছে হচ্ছে ফোঁটা, এবং এখানে দেখো দুটো সাইকেলে দুটো ছেলে আছে, তাহলে এখানে সাইকেল কয়টি আছে? 2টি। এখানে 1টি ফোঁটা আছে, তাহলে এখানে আমরা লিখেছি 1, এখানে আছে 4টি, এবং এখানে দেখো আমরা বেশ কিছু কিন্তু প্রজাপতি দেখতে পাচ্ছি। এখানে প্রজাপতি কয়টি আছে? 1, 2, 3, 4, 5টি। তাই এখানের শূন্যস্থানটিতে আমরা কিন্তু লিখেছি 5। এখন তাহলে বন্ধুরা তোমরা আমাকে বলো তো যে তোমরা নিশ্চয়ই এটাও করতে পারবে। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে ছবির সাথে সংখ্যার মিল করা, অর্থাৎ আমাদের এই যে বাম পাশে দেখো বেশ কিছু গাড়ির ছবি, তারপর একটি বাসের ছবি এবং দুটো উড়োজাহাজের ছবি আছে। আমাদের এখানে সংখ্যাগুলো গণনা করে এখানে সংখ্যাগুলোর সাথে মিলকরণ করতে হবে। তাহলে চলো এটাও আমরা করে ফেলি বা দেখে ফেলি যে এটা কিভাবে হতে পারে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস আছে, তাই এটার সাথে আমরা একের মিলকরণ করেছি, এবং এখানের কোথায় একটি বক্সের ফোঁটা আছে বলতো? এখানে, তাই এই একের সাথে আবার এটির মিলকরণ করেছি। ঠিক একইভাবে এখানে গাড়ি কিন্তু আছে 3টি, তাই না? 1, 2, 3। তাই এটির সাথে আমরা 3 সংখ্যাটির মিলকরণ করে 3টি ফোঁটা যেখানে আছে সেটার সাথে মিলিয়ে দিয়েছি, এবং
সর্বশেষে এখানে আমাদের আছে কিন্তু দুটো উড়োজাহাজ, তাই আমরা এটাকে সংখ্যা দুইয়ের সাথে মিলকরণ করে কিন্তু এই বক্সটার সাথে যোগ করেছি। তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে ছবির সাথে আমরা সংখ্যা মিল করেছি। এখন তাহলে তোমরা নিশ্চয়ই এটাও করে ফেলতে পারবে। তাহলে এটা একটু করে ফেলো তো তোমরা, যে এখানে পাখির সাথে আমরা কোন সংখ্যাটির মিলকরণ করব আর এই চিত্রের সাথে আমরা কোন সংখ্যাটির মিলকরণ করব। নিশ্চয়ই তোমরা এটি করতে পেরেছো। তাহলে চলো এখন আমরা একটু দেখে নিই যে এটা কিভাবে করতে হবে। এখানে কিন্তু পাখি আছে 1, 2, 3, 4, তাই আমরা এটাকে 4 সাথে মিলকরণ করেছি এবং 4 বক্স আছে কোথায় দেখো তো এখানে, তাই আমরা এটাকে আবার এটার সাথে মিলকরণ করেছি। আর এই ছবিতে আমরা এখানে বেশ কিছু প্রাণী দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি প্রাণী আছে? 1, 2, 3, 4, 5, তাই এটিকে আমরা সংখ্যা 5 সাথে মিলকরণ করে এই বক্সটার সাথে যোগ করেছি। তাহলে এর মধ্য দিয়ে আমরা কিন্তু ছবির সাথে সংখ্যা মিল করার মাধ্যমে সংখ্যাগুলোও শিখে গেলাম, তাই না? এরপরে দেখো তোমাদের জন্য বেশ কিছু মজার কাজ আছে। তোমাদেরকে বলা হয়েছে এই 5 লাল ফোঁটাকে কয়ভাবে 2 ভাগে ভাগ করতে পারবে তুমি। অর্থাৎ এখানে ওরা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে এখানে তো 5 লাল ফোঁটা আছে, তাই না? এটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি কিন্তু বিভিন্নভাবে, 1 লাল ফোঁটা আর 4, আবার 2 লাল ফোঁটা আর 3 লাল ফোঁটা, এভাবে, তাই না? এভাবে কিন্তু আমরা 5 লাল ফোঁটাকে অনেকভাবে 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে চলো তো আমরা দেখে ফেলি যে আমরা কিভাবে এই 5 লাল ফোঁটাকে 2 ভাগে ভাগ করতে পারি। আমরা দুইভাবে এটিকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 3 আর 2 একটা সমন্বয়, আরেকটি হচ্ছে 4 এবং 1 ফোঁটার একটি সমন্বয়। 4 আর 1 যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি আবার সেই 5 লাল ফোঁটাই পাবো। আবার এখানে যে 3 লাল ফোঁটা এবং 2 লাল ফোঁটা আছে, সেই 3 আর 2কেও যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু আমরা একসাথে এই 5 লাল ফোঁটাই পাবো। তাহলে আমরা এই 5 লাল ফোঁটাকে 2 ভাগে ভাগ করতে পারি। এবার আমাকে বলো তো এই 4 সবুজ ফোঁটাকে আমরা কিভাবে 2 ভাগে ভাগ করতে পারি। আমরা দেখো এখানে যেহেতু 4 সবুজ ফোঁটা আছে, এটাকে আমরা 2 আর 2 অর্থাৎ 2 সবুজ ফোঁটা যোগ 2 সবুজ ফোঁটা 2 ভাগে ভাগ করতে পারি। আবার 1 সবুজ ফোঁটাকে রেখে বাকি 3 সবুজ ফোঁটা এভাবেও কিন্তু 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা এটা একটু দেখে নিই। তাহলে তোমরা এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এটা কিন্তু তোমরা নিজেরা তোমাদের খাতায় একইভাবে করে ফেলবে, ঠিক আছে? এখন তাহলে চলো আমরা আরও কিছু সংখ্যা শিখি। এতক্ষণ ধরে তো আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা শিখলাম, তাই না? এখন আমরা শিখবো 6, 7, 8, 9, 10 এই 5 সংখ্যা। এখানে দেখো আমরা বেশ কিছু কিন্তু পাখি দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি পাখি আছে তোমরা কি গণনা করতে পারবে? নিশ্চয়ই পারবে। এখানে পাখি আছে 1, 2, 3, 4, 5, 6 এবং এই 6 পাখির পাশে কিন্তু 6 ফোঁটাও আছে। অর্থাৎ আমরা এই পাশের বক্সে কিন্তু লিখব 6। আর তারপরে দেখো এখানে কয়টি স্ট্রবেরি আছে, এখানে স্ট্রবেরি কিন্তু আছে 7। 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 স্ট্রবেরির পাশে 7 লাল ফোঁটাও আছে এবং পাশে আমরা এ কারণে লিখেছি সংখ্যা 7। তাহলে আমরা কিন্তু 6 আর 7 এ 2 সংখ্যাও দেখে ফেললাম। এখন আমরা দেখব এখানে কয়টি আপেল আছে। এখানে আপেল কয়টি আছে চলো আমরা একটু গণনা করে বের করে ফেলি। এখানে আপেল আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ এখানে 8 আপেল আছে এবং পাশে কিন্তু ঠিক 8 লাল ফোঁটাই আছে। তাহলে পাশে আমরা কি লিখতে পারি বলো তো? 8 লিখতে পারি। আর তারপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু তরমুজের টুকরা রয়েছে, তাই না? তো তোমরা আমাকে একটু এখানে গণনা করে বলো তো যে কয়টি তরমুজের টুকরা রয়েছে। এখানে তরমুজের টুকরা কিন্তু আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তাহলে এখানে আমরা এই কারণে লিখেছি 9। একইভাবে এখানে আমরা অনেকগুলো কিন্তু সুন্দর লাল ফুল দেখতে পাচ্ছি, তাই না? লাল গোলাপ দেখতে পাচ্ছি। এখানে কয়টি লাল গোলাপ রয়েছে বলো তো? এখানে লাল গোলাপ আছে 10, তাই আমরা এখানে সংখ্যা লিখব 10। তাহলে বন্ধুরা এর মধ্য দিয়ে আমরা কিন্তু 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাও শিখে ফেললাম, তাই না? তোমরা কিন্তু তোমাদের খাতায় ঠিক একইভাবে এই 6 থেকে 10 পর্যন্ত সংখ্যাও লিখে ফেলবে, কারণ আমরা কিন্তু আগে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাও লিখেছিলাম, ঠিক না? তাহলে এখন চলো আমরা বেশ কিছু মজার কাজ করার মাধ্যমে এই সংখ্যাগুলো আরও ভালো করে শিখে ফেলি। এখানে যেমন আমরা বেশ কিছু প্রতিটা বক্সে মগ দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গণনা করে আমাদের সংখ্যাগুলো এখানে লিখতে হবে এবং যে কয়টি মগ এখানে আছে সে কয়টি
ফোটা আমাদের রং করতে হবে। তাহলে আমরা চলো প্রথম চিত্রটিতে একটু গণনা করে ফেলি যে এখানে কয়টি মগ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মগ আছে 1, 2, 3, 4, 5, 6টি। তাহলে আমরা পাশের চিত্রের 6টি বক্স রং করবো বা 6টি ফোটা রং করবো, তাই না? 1, 2, 3, 4, 5, 6 এভাবে। তাহলে চলো এটা আমরা একটু দেখে নিই যে এটা কীরকম হতে পারে। এই যে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6টি বক্স আমরা রং করে ফেলেছি এবং পাশে লিখেছি সংখ্যা 6। ঠিক একইভাবে পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি 7টি মগ আছে এবং এই কারণে কিন্তু আমরা 7টি ফোঁটা রং করেছি এবং পাশে সংখ্যা 7টি লিখেছি। এবং তার পরের চিত্রে আছে 8টি মগ, এই কারণে আমরা 8টি ফোঁটা রং করে কিন্তু 8 সংখ্যাটি লিখে ফেলেছি। তোমরা ঠিক একইভাবে এখানে বাকি দুটি চিত্র পূরণ করে ফেলো। তো ভিডিওটি পজ করে তোমরা কিন্তু অবশ্যই এখানে মগগুলোর সংখ্যা গণনা করে সংখ্যাটা লিখতে পারবে। নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গিয়েছে, তাহলে চলো আমরা একটু দেখে নেই যে এটা কীরকম হতে পারে। এখানে মগ আছে 9টি, তাই আমরা এখানে 9 লিখেছি এবং 9টি ফোঁটা এবং 9টি বৃত্ত ভরাট করেছি। এবং তারপরে কিন্তু এখানে 10টি মগ আছে, তাই আমরা 10 লিখে 10টি ফোঁটাই ভরাট করে ফেলেছি, তাই না? এখন আমরা নিশ্চয়ই এখানের জিনিসগুলো গণনা করে খালি ঘরে সংখ্যাগুলো লিখতে পারবো, তাই না? যেমন আমি তোমাদেরকে যদি একটা দেখিয়ে দেই, এখানে অনেকগুলো পেঁপে দেখতে পাচ্ছি, এখানে পেঁপে কিন্তু আছে 6টি, তাহলে আমরা এই বক্সে 6 লিখবো। বাকিগুলো একইভাবে তোমরা গণনা করে করে ফেলবে। তোমাদের আশা করি গণনা করে সংখ্যাগুলো লেখা হয়ে গিয়েছে, তাহলে চলো আমরা একটু উত্তরগুলো দেখে নিই। এখানে পেঁপে আছে 6টি, ক্যাপসিকাম আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি, এখানে আইসক্রিম আছে 2টি, এখানে 8টি ফোঁটা আছে এবং 9টি ফোঁটা আছে তার পরের চিত্রে, আর এখানে আছে 6টি ফোঁটা। তাহলে এখানে কিন্তু আমরা কি করলাম বলো তো, আমরা এখানে জিনিসগুলো গণনা করলাম এবং গণনা করে সংখ্যার মাধ্যমে সেটা প্রকাশ করলাম, তাই না? তাহলে এটাও নিশ্চয়ই তোমরা করতে পেরেছো। এখন দেখো বন্ধুরা আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে এখানে গণনা করে খালি ঘরে সংখ্যাগুলো লিখতে বলেছে। এখানে আমরা অনেকগুলো সিংহ দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি সিংহ আছে বলতে পারবে? এখানে সিংহ কিন্তু আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি। তাহলে আমরা এখানে কয়টি লিখবো? এখানে আমরা লিখবো 10। তারপরের চিত্রটাতে আমরা অনেকগুলো ফোঁটা দেখতে পাচ্ছি, এখানে ফোঁটাও কিন্তু আছে 10টি, তাহলে এখানেও শূন্যস্থানটাতে আমরা লিখবো 10। এবং তারপরে অনেকগুলো আমরা তাল পাখা দেখতে পাচ্ছি, এখানে পাখাও কিন্তু আছে 10টি, তাহলে এখানেও আমরা খালি ঘরে সংখ্যা লিখে ফেললাম 10টি। তোমরা নিশ্চয়ই এটা আমার সাথে করে ফেলেছ। এবং এরপরে কিন্তু আমরা একইভাবে ছবির সাথে সংখ্যার মিলকরণ করব। আর এখন কিন্তু আমরা আগের মতো একইভাবে ছবির সাথে সংখ্যার মিলকরণ করব, অর্থাৎ ছবিতে যে কয়টি জিনিস আছে বা যে কয়টি কবুতর আছে সেটির সাথে আমরা সংখ্যা মিলকরণ করে এই বক্সটার সাথে সর্বশেষে মিলকরণ করব। তাহলে বলো তো প্রথমটির সাথে আমরা কোন সংখ্যাটি মিলকরণ করব? প্রথমেই আমরা এখানে কবুতরের সংখ্যা গণনা করব। এখানে কবুতর আছে 7টি, তাই আমরা কিন্তু এখানে 7-এর সাথে মিলকরণ করে, এবং এখানে আমাদের দেখতে হবে কোন বক্সে 7টি ফোঁটা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বক্সটিতে কিন্তু 7টি ফোঁটা আছে, তাই আমরা এই ছবির সাথে এটির মিলকরণ করেছি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বক, তাই না? এখানে বক আছে কিন্তু 1, 2, 3, 4, 5, 6টি, তাই এটিকে আমরা এই 6 সংখ্যাটির সাথে মিলকরণ করে এই 6টি বক্সে ফোঁটার সাথে যোগ করেছি। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু আমরা ছবির সাথে সংখ্যাও মিল করে ফেললাম। এবার তোমাদের জন্য একটি ইন্টারেস্টিং কাজ আছে, সেটি হচ্ছে এই 10টি লাল ফোঁটাকে কয়ভাবে তুমি দুই ভাগে ভাগ করতে পারবে। আমরা আগে যেমন 4 আর 5কে বিভিন্নভাবে দুই ভাগে ভাগ করেছিলাম, এখন ঠিক একইভাবে কিন্তু আমরা 10টি লাল ফোঁটাকে দুই ভাগে ভাগ করব। তাহলে বলো তো 10টা লাল ফোঁটাকে কীভাবে দুই ভাগে ভাগ করা যায়? 5টা 5টা লাল ফোঁটা করে ভাগ করা যায়, আবার 2টা এবং 8টা লাল ফোঁটা করে ভাগ করা যায়, আবার কিন্তু 3টা এবং 7টা লাল ফোঁটা করে ভাগ করা যায়। অর্থাৎ আমরা যদি এই 5টা নিই, আবার এই 5টাকে নেওয়া যায়, এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে 10টা লাল ফোঁটাকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে আমরা কতভাবে এই 10টা লাল ফোঁটাকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি আর 6টি লাল ফোঁটাকে নিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে, এরপরে আবার 5টি আর 5টিকে নিয়ে 10টা লাল ফোঁটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এবং এই 5টি আর 5টি যদি তুমি যোগ করো তাহলেও কিন্তু 10টি ফোঁটা পাবে, আবার এই 4টি ফোঁটা আর এই 6
ছয়টি ফোঁটাকে যোগ করলেও তোমরা কিন্তু দশটি ফোঁটাই পাবে। আরও কয়েকভাবে কিন্তু এই দশটা লাল ফোঁটাকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন এখানে দেখো আটটি লাল ফোঁটা আর দুটি লাল ফোঁটা, এই আট আর দুই মিলেও কিন্তু দশ হচ্ছে। সাতটি লাল ফোঁটা আর তিনটি লাল ফোঁটা, এই দশটি লাল ফোঁটাকে আমরা এভাবে চারভাবে কিন্তু দুই ভাগে ভাগ করেছি, তাই না? তাহলে বন্ধুরা একটু দেখো, আমরা কিন্তু অলরেডি চারভাবে দশটা লাল ফোঁটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি, তাই না? আরও কোনোভাবে কি এই দশটা লাল ফোঁটাকে দুই ভাগে ভাগ করা যায়? আরও একভাবে যায়, সেটা হচ্ছে নয়টি লাল ফোঁটা এবং একটি লাল ফোঁটা। তাহলে বন্ধুরা আমরা কিন্তু দশটি লাল ফোঁটাকে মোট পাঁচভাবে দুই ভাগে ভাগ করেছি। কী কী সেগুলো? পাঁচটি লাল ফোঁটা পাঁচটি লাল ফোঁটা নিয়ে, তারপরে ভাগ করেছি আটটি এবং দুটি লাল ফোঁটা নিয়ে, আবার ভাগ করেছি সাতটি এবং তিনটি লাল ফোঁটা নিয়ে, তারপরে ভাগ করেছি চারটি এবং ছয়টি লাল ফোঁটা নিয়ে, এবং সবশেষে ভাগ করেছি নয়টি এবং একটি লাল ফোঁটা নিয়ে। তোমরা ঠিক একইভাবে যেভাবে তোমরা দশটি লাল ফোঁটাকে বিভিন্নভাবে দুই ভাগে ভাগ করলাম, ঠিক একইভাবে এই নয়টি এবং সাতটি ফোঁটাকে বিভিন্নভাবে সাজিয়ে ফেলবে। এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ এবং এটা করে অবশ্যই আমাদেরকে জানাবে। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু বন্ধুরা আমরা শুধু গণনাই শিখলাম না, আমরা গণনার পরে কিভাবে সেগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি এবং সেই সংখ্যাগুলোকে কিভাবে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি সেটাও কিন্তু শিখলাম। তোমরা তোমাদের আশেপাশের বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু এই গণনা করার সংখ্যা লেখা এবং সাজানো শিখে ফেলতে পারো। অনেকগুলো বই নিয়ে সেই বইগুলোকেও কিন্তু তোমরা বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারো। এরকম বিভিন্ন মজার কাজও কিন্তু তুমি করে সংখ্যা এবং গণনা শিখতে পারো। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা গণনা এবং সংখ্যার ধারণা ক্লিয়ারলি নিতে পেরেছো এবং এক থেকে দশ পর্যন্ত সকল সংখ্যার ধারণা তোমাদের সম্পূর্ণভাবে বোঝা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাজরিয়ান হক নিতুল, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।